নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রামধনু। আজকে চলে এসেছি শীতের সেরা ফুলদের মধ্যে অন্যতম চন্দ্রমল্লিকা নিয়ে, যা ছাড়া শীতের বাগান থাকে অসম্পূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। চন্দ্রমল্লিকা নিয়ে আমাদের সবারই মধ্যে একটা আলাদা আকর্ষণ থাকে, এবং শীতকালে চন্দ্রমল্লিকা ছাড়া তো শীতের ছাদ বাগান কল্পনাই করা যায় না। আসলে আমরা ছাদ বাগানি হই কিংবা না হই, শীতকালে চন্দ্রমল্লিকা কিন্তু অবশ্যই করে থাকি। এবং যারা চন্দ্রমল্লিকা বিশেষজ্ঞ হয় তারা অনেক আগে থেকেই শুরু করে, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে দেয়। ফলে তারা এক একটি গাছ থেকে হাজারেরও বেশি ফুল পেয়ে থাকে। তবে আমরা যারা সাধারণ ছাদ বাগানি এবং আমরা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি, তবুও ছাদ বাগান করার শখ রাখি। এবং শুধু যে চন্দ্রমল্লিকা না, শীতকালে আরও নানান 20-25 রকমের দুটো চারটে করে শীতকালীন নানা রকম গাছ করে থাকি। তো আমাদের ক্ষেত্রে কোনো একটি গাছের প্রতি এতটা সময় বা পরিচর্যা করা সত্যি কথা বলতে সম্ভব নয়। তবে আমরাও কিন্তু 3-4 মাসের ছোট্ট প্রচেষ্টা বা পরিচর্যার সাহায্যে এক একটি গাছ থেকে কিন্তু কমপক্ষে 250-300 ফুল অনায়াসে পেতে পারি। তো আমি গত 3-4 বছর ধরে এই চন্দ্রমল্লিকা করছি, এবং একটা জিনিস আমি লক্ষ্য করেছি, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর, আবার দ্বিতীয় বছরের তুলনায় তৃতীয় বছর, যত অভিজ্ঞতা বাড়বে তত গাছও কিন্তু সুন্দর হতে থাকবে। আর এই বছর আমি এই 6টি চন্দ্রমল্লিকা করেছিলাম, এবং এই শুরুটা করেছিলাম এবছর সেপ্টেম্বরের 1 তারিখ, যেহেতু এবছর শীতটা একটু দেরি করেই পড়ছিল এবং নার্সারিতে চারা গাছ অ্যাভেলেবেল ছিল না। তো যাই হোক, তো এই ভিডিওটি যদি দেখেন, এই ভিডিওটিতে আমি শেয়ার করেছি যে কিভাবে নার্সারি থেকে থামপটের চারাগুলি এনে প্রতিস্থাপন করতে হয়, এবং তার সাথে চন্দ্রমল্লিকা নিয়ে আরও নানান তথ্য। এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সেকেন্ড পট থেকে একদম ফুল ফোটা পর্যন্ত আমরা কিভাবে সহজ পরিচর্যা করতে পারি, এবং সহজ পরিচর্যার সাহায্যেই গাছ থেকে কিভাবে আমরা কমপক্ষে 250-300 ফুল পেতে পারি। এই বছর এই চারাগুলি সেপ্টেম্বর মাসের 1 তারিখে প্রতিস্থাপন করেছিলাম, থামপটের চারাগুলি। এবং এই যে ফুটেজটি দেখছেন, এটা নভেম্বরের 1 তারিখ, অর্থাৎ বলতে গেলে প্রায় 2 মাস চলে গেছে। তবে খুব একটা যে চারা গাছগুলির বৃদ্ধি হয়েছে তা কিন্তু নয়, যেহেতু এবছর শীতটা একটু দেরি করেই পড়ছিল, তাই আর এছাড়াও মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছিল, তাই চারা গাছগুলি প্রথম অবস্থায় একটু থমকে রয়েছে। তো যাই হোক, প্রথম যে প্রতিস্থাপনটা করেছিলাম, অর্থাৎ ফার্স্ট পটে, সেটা একদমই সাধারণ মাটি, অর্থাৎ মাটি, বালি, ভার্মি কম্পোস্ট এই দিয়ে। আর এইবারে যেটা প্রতিস্থাপন করছি, অর্থাৎ সেকেন্ড পটে, অর্থাৎ প্রথম পটে যেটা 4-ইঞ্চি পটে ছিল সেটা এখন 10-ইঞ্চি পটে প্রতিস্থাপন করছি, এবং এখনকার মাটিটাও কিন্তু সাধারণ, অর্থাৎ মাটি, বালি এবং ভার্মি কম্পোস্ট। এবং তবে জল নিকাশি ব্যবস্থাটা অবশ্যই আমাদের মাথায় রেখেই গাছটিকে প্রতিস্থাপন করতে হবে। তবে হ্যাঁ, এই সাধারণ মাটির সাথে আমি একটি জিনিস মিশিয়ে নেব, সেটি হচ্ছে আমার বাড়ির তৈরি করে রাখা শীতকালীন সার মাটি বা মিক্সারও বলতে পারেন। আসলে আমরা যারা শহর অঞ্চলে থাকি, আমাদের ক্ষেত্রে অনেক সময় ধরে এবং অনেক জায়গা অকুপাই করে সেখানে মাসের পর মাস সার মাটি ফেলে বানানো সম্ভব হয়ে ওঠে না। তাই খুব সহজেই কিন্তু আমরা কম সময় এবং কম পরিসরে, অর্থাৎ 1 মাস সময়ের মধ্যে কিন্তু এই সার মাটি বানিয়ে নিতে পারি। তো যাই হোক, এই সার মাটি প্রত্যেকটি 10-ইঞ্চি টবের জন্য 2 মুঠো করে নিয়ে নিলেই যথেষ্ট। তো যাই হোক, এইভাবে গাছগুলিকে প্রতিস্থাপন করে দিতে হবে। আর খাবার বলতে, 1 মাস পর থেকে খোল জল চালু করে দিয়েছি, সেটা 10 দিন অন্তর দিচ্ছিলাম। তো এইটা যখন এখন ফাইনাল প্রতিস্থাপন করে দিলাম, তো এখন থেকে কিন্তু প্রতি সপ্তাহে খোল জল আমাদের দিতে হবে, এবং মাঝে মধ্যে খোল জলের সাথে কয়েকটি করে DAP-র দানাও অ্যাড করে দেবো, তাতে গাছের গ্রোথও খুব সুন্দর হবে। আর হ্যাঁ, কীটনাশক, ছোট অবস্থা থেকেই কীটনাশক কিন্তু আমাদের প্রতি সপ্তাহে অন্তত 1 বার অবশ্যই প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু গাছগুলি সুরক্ষিত থাকবে।
প্রায় 20 দিন চলে গেছে। এবার দেখুন গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে। এগুলি সবই ডিএপির কামাল, অর্থাৎ একবার ডিএপি ব্যবহার করেছে এটা তারই ফল। আর আমাদের কিন্তু প্রতিদিনই পিঞ্চিংটা লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ প্রতিদিনই যে নিয়ম করে পিঞ্চিং করতে হবে তা নয়, প্রতিদিনই 15-20 মিনিট কিংবা আধা এক ঘন্টা যখন বাগানের সময় দেন তখন গাছগুলোকে একবার দেখে নিন, সেই মতো অবস্থায় পিঞ্চিং করুন, তবেই কিন্তু গাছের শেপগুলোকে সুন্দর রাখা যাবে। আর যে এই যে দেখছেন মাটিগুলি খটখটে শুকনো, তো ছোট অবস্থায় এরকম টানিয়েই জল কিংবা খাবার যেটাই হোক সেটাই আমি দিই, তবেই কিন্তু শিকড়গুলি খাবারের উদ্দেশ্যে মাটির চারদিকে ছড়িয়ে বেড়ায়, ফলে গাছটি খুব দ্রুত বৃদ্ধি পায়। এটা একটা টেকনিকও বলা যেতে পারে। আর শুধু খোল জলের উপর ভরসা করলে হবে না, যেহেতু শীতকালটা দেরি করেই পড়েছে এবছর, আর তাছাড়াও শীতের এই গাছগুলিতে আমরা 3-4 মাসের মতো সময় দিই বড় করে তোলার জন্য এবং তার থেকে 2 মাস ধরে ফুল দিই। আরো প্রায় 10-12 দিন চলে গেছে, এখন দেখুন গাছগুলির অবস্থা। তো এখন এই মুহূর্তে এইরকম সাপোর্ট দেওয়ার দরকার আছে, তবেই কিন্তু গাছের শেপগুলোকে সুন্দর রাখা যাবে। আর যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে তাই এখনই কিন্তু শেষ পিঞ্চিংটা করে নিতে হবে, অর্থাৎ এই ডিসেম্বরের 3-4-5 তারিখ অবধি, অর্থাৎ প্রথম সপ্তাহ বলতে পারেন, আমরা শেষ পিঞ্চিংটা করব। এরপরে আর পিঞ্চিং করে লাভ নেই, তাহলে ফুল আর কবে নেব। তো যাই হোক, এই মুহূর্তে সাপোর্ট দেওয়ার সময় যদি দেখেন গাছের নিচে এরকম শুকনো পাতা বা এরকম নষ্ট পাতা রয়েছে, সেগুলিকে এটাই শেষ সুযোগ, পরিষ্কার করে দেবেন, তাহলে নানা রকম ফাঙ্গাস রোগ পোকামাকড় এইসব থেকে অনেক বেশি গাছগুলিকে সুরক্ষিত রাখা যাবে। তো যাই হোক, যেমনটা বলছিলাম এই সময় সাপোর্টের দরকার আছে, তো ছোট ছোট লাঠির সাহায্যে এরকম 4-5টা লাঠি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিলেই হবে, তাহলে ডালগুলি ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ ডালগুলি এঁকে বেঁকে যাবে না এবং গাছের শেপটিও সুন্দর রাখা যাবে। আর চন্দ্রমল্লিকা করা কিন্তু খুবই সোজা, শুধুমাত্র খোল জলের উপর ভরসা না করে, যেহেতু কম সময় তাই বিভিন্ন স্টেজে আমরা খোল জলের সাথে বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করব। যেমন প্রথম ক্ষেত্রে দেখুন, প্রথম 2 মাসে অর্থাৎ পাসপটে যখন গাছটি ছিল তখন কিন্তু বাড়তে চাইছিল না, কিন্তু তারপরের 2 মাসে গাছের গ্রোথ দেখুন। তো মাঝে যেহেতু একবার ডিএপি ব্যবহার করেছিলাম আর খোল জলটা প্রতি সপ্তাহে চলছে, তো এখনো খোল জল চলবে আর পিঞ্চিং কিন্তু এটাই লাস্ট, তো এখন তো খোল জল দেবই। তবে এখন যেহেতু আমাদের কুড়ির দরকার, তাই খোল জলের সাথে আমরা প্রত্যেকটি টবের জন্য 12-15টি করে 10-26-26 ব্যবহার করব, অর্থাৎ মাটি খোঁড়াখুঁড়ির দরকার নেই, তবে চারপাশে ছড়িয়ে দিলেই যথেষ্ট এবং জল ঢেলে দেবো। বা সব থেকে ভালো হয় যেহেতু আমরা খোল জল 3-4 দিন ভিজিয়ে রাখি, তো ওই খোল জলের মধ্যেই একদিন আগে এই 10-26-26 ভিজিয়ে দিলেই যথেষ্ট। তো পরিমাণটা আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকটি গাছের জন্য 12-15টা ছোট ছোট ডানা হলেই যথেষ্ট। দেখুন বন্ধুরা, আরও প্রায় 25 দিন চলে গেছে, তো এখন দেখুন গাছে কুড়ির দেখা দিয়েছে এবং গাছের গ্রোথও খুব সুন্দর। আগের পার্টে যে 10-26-26-60 ব্যবহার করেছিলাম এটি তার ফল। আর গাছে যেহেতু ভেজিটেটিভ গ্রোথ খুব সুন্দর হয়ে গেছে, তাই খোল জল দেওয়ার আর প্রয়োজন নেই, তো এখন থেকে গাছে শুধুমাত্র জল। আর এই মুহূর্তে যেহেতু গাছে কুড়ি চলে এসছে, তো এই কুড়িগুলোকে স্ট্রং করার জন্য বা যাতে কুড়িগুলো খুব ভালোভাবে ফোটে, এবং গাছে যেহেতু এই মতো অবস্থায় পটাশের চাহিদা থাকে, তাই আমি যেটা করি সেটা হচ্ছে এই সময় গাছে 0.050 1 লিটার জলে 1-1.5 গ্রামের মতো নিয়ে, এবং তার সাথে অবশ্যই একটা মাইক্রোভিটামিনস, অর্থাৎ আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বায়োভিটাইক্স, এই দুখানা মিশিয়ে নিয়ে গাছে ফলিয়া স্প্রে করে দিই। এই স্টেজে মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করার মেন উদ্দেশ্য হলো, অনেক সময় চন্দ্রমল্লিকার ক্ষেত্রে দেখা যায় যে গাছের কুড়িগুলি সম্পূর্ণ ফুটতে চায় না, আবার যেহেতু এবছর শীতটাও দেরি করে পড়েছে তাই কুড়ি আসতেও দেরি হয়ে গেছে, তাই কুড়িগুলোকে সুন্দরভাবে ফোটার ক্ষেত্রে এই বায়োভিটাইক্স বা মাইক্রোভিটামিনস কিন্তু কিছুটা হলেও সাহায্য করবে। তো এই 0.050 এবং বায়োভিটাইক্সের যে মিশ্রণটি, এটা এই স্টেজে কেবল একবারই ব্যবহার করব। আরও প্রায় 10-12 দিন চলে গেছে, অন্যান্য বছর কিন্তু এই সময় গাছে ফুল ব্লুমিং থাকে, কিন্তু এই বছর এমনই ওয়েদার, শীতটাও পড়তে দেরি হচ্ছিল এবং বারবার বৃষ্টিও হচ্ছিল। তো যাই হোক, এই সবই কিছু আমাদের মেনে নিতে হবে। তো এই সময় যেহেতু দেখছেন যে কুড়িগুলিতে রং চলে এসছে, তো এই সময় থেকে কিন্তু আমাদের কীটনাশক বন্ধ করে দিতে হবে, অর্থাৎ
একদম ছোট থেকে আমরা যেটা প্রতি সপ্তাহে অন্তত একবার ঘুরে ফিরে যে কোনো একটি কীটনাশক ব্যবহার করতাম, সেটা কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিতে হবে। তবে একান্তই যদি কীটনাশকের প্রয়োগ করতেই হয়, অর্থাৎ এই সময়ে যেহেতু এই কুড়িগুলি ফোটার সময় অনেক সময় দেখা যায় যে কালো কালো ছিটছিট পোকা টাইপের কুড়ির গায়ে লেগে থাকে, তো সেই সময় সেই মতো অবস্থায় বাধ্য হয়ে আমাদের কীটনাশক প্রয়োগ করতে হয়, তো সেই ক্ষেত্রে একান্তই যদি করতেই হয় তাহলে কাকা জাতীয় অর্থাৎ অর্গ্যানিক কীটনাশক ব্যবহার করুন। রাসায়নিক কীটনাশক থেকে বিরত থাকাই ভালো, না হলে অনেক সময় রাসায়নিক কীটনাশকের প্রভাবে এই কুড়িগুলি এফেক্টেড হতে পারে। আর খাবার বলতে এখন কোনো খাবারই চলছে না, এখন হচ্ছে শুধুমাত্র জল। আর গাছে যেহেতু এখন ভরে কুড়ি রয়েছে, তাই ছোট অবস্থায় যেহেতু আমরা একটুখানি টানিয়ে জল দিতাম, কিন্তু এই সময় আমাদের টব ভর্তি করে গাছে জল দিতে হবে। আর ফুল ফোটার সময় তো দিনে দুবার করেও জল দিতে হতে পারে। আরো প্রায় এক দেড় সপ্তাহ চলে যাওয়ার পর দেখুন এখন গাছে ব্লুমিং চলছে। এবং সব গাছে যে একসাথে ফুল আসবে তেমনটাও না, কোনো গাছে আগে ফুল আসবে এবং কোনো গাছে পরে ফুল আসবে। তবে যাই হোক না কেন, অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু মোটামুটি 15-20 দিন পিছিয়ে গেছে ফুল আস। তবে ঠান্ডাটা পড়তে দেরি করলেও এখন কিন্তু বেশ যাকেই শীত পড়েছে। আর এই শীতটা যদি বেশ ভালো মতোই স্টে করে, তবে এই গাছের ফুলগুলি প্রায় 1.5-2 মাস গাছে থাকতে পারে। তবে শীত যদি স্টে নাও করে, তাও কমপক্ষে অন্তত 1 মাস গাছে ফুলগুলি অবশ্যই থাকবে। আরও প্রায় 10 দিন চলে যাওয়ার পর দেখুন বাকি এই দুটো গাছেও ফুল ব্লুমিং চলছে, অর্থাৎ ব্লুমিং শুরু হয়ে গেছে। দেখুন দেখতে কত অপূর্ব লাগছে। আর এবছর আমার সবকটি গাছই সম্ভবত পুনে ভ্যারাইটির। সম্ভবত বলার কারণ আমি এই গাছের বিশেষজ্ঞ নই। আমি প্রতি বছরই সেপ্টেম্বরের শুরুতে আমার বাড়ির সামনাসামনি নার্সারিগুলি থেকে থামপটের চারা নিয়ে এসে সেগুলি নিয়েই বড় করি আর তার থেকে ফুল সংগ্রহ করি। তো যাই হোক, বুঝতেই পারলেন যে কত সহজ পরিচর্যার মাধ্যমে আমরা এই চন্দ্রমল্লিকা করতে পারি। এবং পরবর্তী অংশে আলোচনা করছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। শীতকালে চন্দ্রমল্লিকা কিন্তু সবাই করে, অর্থাৎ গাছের প্রতি একটু দুর্বলতা থাকলেই সেই মানুষজন কিন্তু চন্দ্রমল্লিকা অবশ্যই করে। আসলে শীতকালীন ছাদ বাগানই চন্দ্রমল্লিকা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। তাই একদম যারা সাধারণ ছাদ বাগানিরা, তারাও পর্যন্ত অন্তত 2-4 করে অবশ্যই করেন। তবে আমি আমার ভিডিওতে দেখালাম যে আমি কি করে এই গাছগুলি পরিচর্যা করি, এবং চন্দ্রমল্লিকা নিয়ে কিন্তু এক একজনের এক এক রকম মত রয়েছে। আসলে মত বলবো না, ব্যাপারটা অ্যাকচুয়ালি নিয়ম। আসলে সব মানুষজনই সে তার নিয়ম অনুযায়ী, তার নিজের একটা নির্দিষ্ট নিয়ম থাকে, সেই অনুযায়ী গাছ করে থাকে। আর এই নিয়মটা কোথা থেকে আসে? এই নিয়মটা আসে এক্সপিরিয়েন্স থেকে, অর্থাৎ অভিজ্ঞতা থেকে। তা আমি যেমন দেখলাম, আমার নিজের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমি নিজে যেটা উপলব্ধি করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছ করার ক্ষেত্রে মনে রাখতে হবে। আমি আমার প্রতি ভিডিওতেই বলি যে কোনো গাছ করার ক্ষেত্রে আমাদের কিন্তু সেই গাছের চরিত্রটা বুঝতে হবে। আসলে আমাদের জেনে রাখা ভালো যে আমাদের এই পৃথিবীতে আসার অনেক বছর আগে থেকেই কিন্তু গাছ এই পৃথিবীতে রয়েছে। তাই কিভাবে সার্ভাইভ করতে হয় গাছ কিন্তু খুব ভালোভাবেই জানে। তাই আমরা অযথা বেশি বেশি সার, বেশি বেশি জল, অর্থাৎ অতিরিক্ত পরিচর্যা করবো না, সেটা গাছের উপকারের বদলে অপকারই হয়। তো প্রথম পয়েন্ট গেল এটা, যে আমাদের মাথায় রাখতে হবে যে খুব বেশি পরিচর্যার দরকার পড়ে না। এবার চলে আসি খাবার। এই চন্দ্রমল্লিকা নিয়ে আমাদের অনেকেরই ধারণা আছে যে চন্দ্রমল্লিকা প্রচুর খেতে ভালোবাসে এবং প্রচুর প্রচুর খায়। এটা ঠিকই যে প্রচুর প্রচুর খায়, তবে ততটাও না যতটা আমরা মানুষজন মনে করি। তবে যারা এই নিয়ে বিশেষজ্ঞ হয়, যারা শোতে গাছ দেয়, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আমরা যারা সাধারণ ছাদ বাগানি, আমরা 3-4 মাস গাছে পরিচর্যা করি, অর্থাৎ থামপটের চারাগুলি
তিন চার মাস পরিচর্যার সাহায্যে বড় করে সেই গাছ থেকেই ফুল দিই। তো আমাদের ক্ষেত্রে খাবারটা দরকার পড়ে ঠিকই, তবে অতটাও বেশি নয়। আসলে ব্যাপারটা হচ্ছে নিয়ম, আসলে আমাদের নিয়ম অনুযায়ী খাবার এই গাছে দিতে হবে। অর্থাৎ আমরা শুধু খোল জলের ওপর নির্ভর করব না, যেহেতু এই শীতকালীন গাছ কম সময়ের মধ্যে আমাদের বাড়িয়ে নিতে হয়, তাই খোল জলের পাশাপাশি আমরা বিভিন্ন স্টেজে, যেমন আমি ব্যবহার করলাম ডিএপি গাছ বড় করার সময় একবার কিংবা দুবার, তারপরে একবার কিংবা দুবার 10-26-26 এবং 20 আসার মুহূর্তে একবার 0-0-50 ফলিয়ার স্প্রে। তো এইরকমই সাধারণ পরিচর্যার সাহায্যে আমরা খুব সহজেই চন্দ্রমল্লিকা করতে পারি। তো এটা গেল সেকেন্ড পয়েন্ট। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের অনেকেরই ধারণা আছে যে চন্দ্রমল্লিকা একদমই বর্ষার জল সহ্য করতে পারে না। তবে এবছর আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, যেটা আমার অভিজ্ঞতা হলো, কারণ এবছর শীতটা দেরি করে পড়ার সাথে সাথে বারবার কিন্তু বৃষ্টিও হয়েছে। আর আমি এই চন্দ্রমল্লিকাগুলি সাধারণ মাটিতেই করি, সিন্ডার টিন্ডারে করি না, তাই এবং খোলা আকাশের নিচেই থাকে। তবে সত্যি কথা বলতে আমার কাছে কোনো সমস্যাই হয়নি। তবে খুব বেশি সমস্যা হলে সেক্ষেত্রে একবার দুবার ফাঙ্গিসাইড ব্যবহার করা যেতে পারে, তবে খুব দরকার না পড়লে ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তো যেটা বলছিলাম যে অনেকেই ভাবে বৃষ্টির জল এই চন্দ্রমল্লিকা গাছের জন্য ক্ষতিকর, তা কিন্তু মোটেই নয়। অন্যান্য গাছের জন্য যেমন বৃষ্টির জল উপকার, চন্দ্রমল্লিকার জন্যও কিন্তু বৃষ্টির জল উপকার। শুধু ব্যাপারটা হচ্ছে গোড়ায় জল জমতে দিলে হবে না, এই হচ্ছে মেইন ব্যাপার। গোড়ায় জল জমলে শুধু চন্দ্রমল্লিকা বলে নয়, যে কোনো গাছই তো সারভাইভ করতে সমস্যায় পড়ে। আর যখন ফুল ফুটে যায়, অর্থাৎ এইরকম অবস্থায় একদম যখন ফুল ব্লুমিং চলছে, তখনও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে একটু সমস্যা হয়, যেটা এবছর হয়েছিল আমার। তো সেক্ষেত্রে ফুলগুলি ভিজে গেলে খুব বেশি দিন গাছে স্টে করে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বৃষ্টির জল নিয়ে বেশি ভয় পাবেন না। চার নম্বর পয়েন্ট হচ্ছে পিঞ্চিং। চন্দ্রমল্লিকা গাছের জন্য পিঞ্চিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাই একদম চার পাতা অবস্থা থেকে, অর্থাৎ ছোট অবস্থা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বলা যেতে পারে, আমরা পিঞ্চিং করতে পারি। অর্থাৎ একটা নিয়ম অনুযায়ী তাহলে গাছ থেকে আমরা প্রচুর সংখ্যক ব্রাঞ্চ পাবো, আর যত বেশি ব্রাঞ্চ পাবো তত বেশি ফুল পাবো। তো এটা গেল চার নম্বর পয়েন্ট। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, ছোট থেকে কিন্তু আমাদের গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে। আমি যেটা করি সেটা হচ্ছে কাকা এবং কনফিডার, এটাই দুটো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি এই গাছের ক্ষেত্রে, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কিন্তু ব্যবহার করতে হবে। তারপরে যেমনটা বললাম যে 20 যখন ফুটবে তখন আর প্রয়োজন পড়ে না কীটনাশকের, বরঞ্চ তখন কীটনাশক না প্রয়োগ করাই ভালো। তো বুঝতেই পাচ্ছেন, এরকম ছোট ছোট সাধারণ একদম সিম্পল জিনিসগুলো আমরা যদি মাথায় রাখতে পারি, তাহলে খুব সুন্দরভাবে এই গাছ করা যায়। আর একটা হ্যাঁ জিনিস, সেটা হচ্ছে রাউন্ড শেপ। এই গাছের রাউন্ড শেপ নিয়ে অনেকেই আমরা চিন্তিত থাকি। তো এটার ওপর আমি যেটা দেখলাম যে কয়েকটা জিনিস ডিপেন্ড করে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে খাবার, দুই হচ্ছে পিঞ্চিং, আর তিন হচ্ছে যত বেশি বছর ধরে আপনি করবেন তত তার অভিজ্ঞতা। তো এইভাবেই গাছের এই রাউন্ড শেপটা আসে, এইটা কখনোই কেউ শিখিয়ে দিতে পারবে না, এটা করতে করতে নিজে নিজেই হয়ে যাবে। যত বেশি অভিজ্ঞতা বাড়বে এই রাউন্ড শেপও ভালো হতে থাকবে। আর সর্বোপরি একটাই কথা বলবো যে যত বেশি গাছের সাথে থাকবেন তত বেশি ব্যাপারটা আরও সহজ হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন, কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে, এক পরিবেশের আর এক হচ্ছে আপনার মনের। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন।